হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টি ওয়েদার দেখেই ভাবলাম যে আজকে খিচুড়ি করবো। ঠিকই শুনতে পাচ্ছ, খিচুড়ি করবো। বৃষ্টির দিনে খিচুড়ি শুনলেই জিভে জল চলে আসে। খিচুড়ি সাথে বেগুনি, আর থাকছে সাথে পাঁপড় ভাজা। তো সেই রেসিপিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিরামিষভাবে খিচুড়ি বানানোর জন্য গোবিন্দভোগ চাল লাগছে। চালটা ভালো করে ধুয়ে রেখেছি আর জল ঝরিয়ে রেখেছি। আর এইদিকে ডালও লাগছে, ডালটাকেও ধুয়ে তারপরেই ভাজবো, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই জন্য ডালটা ধুয়ে নেওয়াই ভালো। আর মুগ ডালই নিয়েছি, মুগ ডাল দিয়ে করব। আর ফোড়নে লাগছে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা, এইগুলো ফোড়নে দেবো। আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কাগুলো তো লাগছে রান্নায়, আর কাঁচা লঙ্কাও দেবো। তো দেখতে থাকো। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল, এই যে দিয়ে দিলাম। তো বৃষ্টির দিনে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই সুন্দর খিচুড়ি তৈরি করা যায়। এই যে এতটা তেল দিলাম, তেলটা গরম হোক। আর লাগছে গোটা জিরে, ফোড়ন দেবো। আর সবার শেষে খিচুড়ি হয়ে গেলে একটু ঘি দিয়ে নাও। তো ঘিও লাগছে, ঘি দিলে ভালো লাগে। তো চলো তেলটা গরম হোক, তারপরে ফোড়ন দেবো। দেখতেই পাচ্ছ তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো ফোড়ন দেবো। তেজপাতা দিলাম আর সাদা জিরে, সাদা গোটা জিরে দিয়ে দিলাম। এরপর দেব মুগ ডালটা, সব মুগ ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে, তো মুগ ডালটা আমি একটু ধুয়ে রেখেছিলাম, কারণ ডালে অনেক নোংরা থাকে, তার জন্য ধুয়ে নিই। তো এই দেখো জলটা এবার টেনে নিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল দেব। তো বড় কাপে দু কাপ জল দিলাম। এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, ফুটে আসবে, তারপরে চাল দেব। আর ততক্ষণে তোমাদের বলেছিলাম আজকে যে বেগুনের রেসিপি দেখাবো। তো এই যে বেগুনগুলোকে ধুয়ে এবার কাটবো। আর এখানে ধনে পাতা লাস্টে দেবো খিচুড়িতে, সেটার জন্যই ধুচ্ছি। তো দেখতে থাকো। দেখো বেগুনি করার জন্য বেগুনটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই যে। আর একটু মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি, যাতে সুন্দর করে কাটা যায়। বেশি বড় হলে বড় লাগে, আবার ছোট নেওয়া যায় না, একটু মাঝারি সাইজ এটা। তো এবার দেখাই চলো যে বেগুনি করতে কী কী লাগছে। তো এই দেখো বেগুনি বানানোর জন্য বেসন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য, আর কালো জিরে। এইটা দিয়েই আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো। দেখো মুগ ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা অ্যাড করব, ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা অ্যাড করে দিলাম। এখনও পর্যন্ত আমি নুন হলুদ কিছুই দিইনি, তো চালটা একটু সেদ্ধ হবে, তারপরে নুন হলুদ অ্যাড করব। তো ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফোটে, আর জল লাগলে একটু পরে অ্যাড করব। তো বৃষ্টির দিনে খিচুড়ি সাথে বেগুনি, আর এইদিকে পাঁপড়টা আর ভাজ যাচ্ছে না ফ্রেন্ডস, তো পাঁপড়ও ভাজবো। তো দেখতে থাকো। এ দেখো চালটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, এই সময় আমি নুন অ্যাড করব, স্বাদ মতো নুন অ্যাড করবে, আর হলুদ দেব। তো হলুদ দেওয়ার পর এবার দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, শুধু কালারের জন্য। আর আমি কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে দিই। দেখো সুন্দর একটা কালার এসছে। এবার ফুটলে, চালটা সেদ্ধ হলে ভালো করে আর একটু আরও সুন্দর কালার আসবে। তার একটু হোক কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসি। দেখো ফুটে গেছে আর হয়েও এসছে, আর সামান্য 3-4 মিনিট রাখবো, কম আছে ফ্লেম, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আর এর মধ্যে যদি কেউ চাও অ্যাড করতে পারো, আবার নাও দেওয়া যায়। তো আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে
আদা বাটার রসটা, আদাটাকে থেতো করে নিয়ে সেই রসটা নামানোর একটু আগে জাস্ট অ্যাড করে দিলাম। এটা ইচ্ছা হলে নাও দিতে পারো, দিলে একটু টেস্টটা ভালো হয়। আদাটাকে ভালো করে থেতো করে নিয়ে একটু জল দিয়ে জাস্ট রসটা দিয়ে দিলাম। এরপরে চলো ধনে পাতা কুচি করি, ধনে পাতা দেবো আর ঘি দেব। ফ্রেন্ডস, খিচুড়ি পুরো রেডি। দেখো একদম মাখা মাখা রাখছি, একদম ঝোল রাখছি না, এই যে দেখো এরকম মাখা মাখা রাখছি। আর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিলে একটু টেনে নেবে, তো উপর থেকে এই যে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর গলিয়ে রেখেছি একটু ঘি। ঘিটা দিয়ে তারপর পুরো মিক্স করে দিই, আর একটু ঘি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এই দেখো পুরো খিচুড়ি পুরো রেডি আমার। এবারে বেগুনিটা করবো, তো চলো কড়াই বসিয়ে দিই তেল গরম করার জন্য। দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি, তাহলে বেগুনিটা একটু ডুবো তেলে ভালো হয়, আর এই তেলেই পরে আমি পাঁপড় ভাজাটা করে নেব। তো তেল গরম হচ্ছে আর এইদিকে ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো বেসন, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন আর একটুখানি চিনি দিয়েছি, আর এইদিকে নুন মাখিয়ে রেখেছি বেগুনগুলোকে, এবারে ব্যাটারে মাখিয়ে তারপর ছাড়ব। তো দেখো ব্যাটারটা বেশি পাতলা হবে না, বেশি ঘনও হবে না, এরকম গায়ে মাখা মাখা হবে। আর দুটো ছেড়েছি তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য। ওই দেখো একটা হয়ে গেছে, এবার ওই পিঠটা উল্টে দিই। তো তেলটা ভালোই গরম হয়ে গেছে দেখো, এবার এক এক করে সব বেগুনগুলোকে ভেজে নেব, তারপরে বেগুনই রেডি। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে, একটু কমের দিকে, তাতে ভেতর থেকে বেগুনটা ভালো সেদ্ধ হবে। তো দেখো একটা তুলে নিয়েছি, এই যে কমেন্টসে বলো কেমন হয়েছে, এই যে এরকম কালার হয়েছে, তারপরে তুলে নিয়েছি। আর দুটো হচ্ছে, তা দুটো হয়ে যায় তারপরে এইগুলো ছাড়ব। এইটাও হয়ে এসছে, তুলে নেব, ওইটা বাকি আছে একটু। দেখলাম এগুলা বৃষ্টির দিনে, ভাবলাম খিচুড়ি ছাড়া অন্য কিছুই করবো না লাঞ্চে, তো পুরোটা তোমাদের শেয়ার করলাম। খিচুড়ি বেগুনি, আর বেগুনিগুলো না বেশ মুচমুচে হয়েছে, তো খেতে ভালো হয়েছে, একটুখানি আছে আর টেস্ট করে দেখলাম। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। যা যা এখনো লাইকটা দাওনি, লাইকটা দিয়ে দাও প্লিজ, শেয়ার করো, কমেন্টসে জানিয়ে যাও খিচুড়ি বেগুনি কেমন লাগলো পুরো রেসিপিটা। আর আজকে রেসিপি ভিডিও আপলোড করব, কিন্তু এত সুন্দর মেঘলা বৃষ্টির দিন, তাই ভাবলাম একটু সেজে গুজেই রান্না করি। তো চলো টাটা, আর যা যা এখনো মতো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাতে সবার প্রথম আমাদের সব ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা শুরু করে দাও। তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হাসি খুশি থেকো, ভিডিও দেখতে থাকো, বাই বাই। আর হ্যাঁ, ফাইনাল লুকটা এখনো মতো দেখায়নি, এবার ফাইনাল লুকটা দেখে তারপর ভিডিওটা এন্ড করে দেবো। টাটা। সব রেডি, এই যে খিচুড়ি বেগুনি আর এই যে পাঁপড় ভাজা, তো বৃষ্টির দিনে জাস্ট জমে যাবে।